সবাইকে আবার এই কোর্সে স্বাগতম। আমরা এই লেসনে দেখব কিভাবে ডাইনামিক ব্লক তৈরি করা যায় কনস্ট্রেন্টের সাহায্যে, অর্থাৎ জিওমেট্রিক এবং ডাইমেনশনাল কনস্ট্রেন্টের সাহায্যে আমরা ডাইনামিক ব্লক তৈরি করা দেখব। চলুন শুরু করা যাক। সেই স্ক্রিনে আমরা বেশ সিম্পল একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, যেখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে এবং একটা সার্কেল আছে। আবার এই রেক্ট্যাঙ্গেলের যে এডসগুলো আছে সেটা একটা নির্দিষ্ট রেডিয়াসে ফ্লিট করা আছে। তাহলে চলুন, আমরা যেহেতু এটাকে ডাইনামিক ব্লকে চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে প্রথমে আমাদের এটাকে ব্লকে রূপান্তর করে নিতে হবে। সো ডাইনামিক ব্লক তৈরি করার জন্য প্রথমেই এটাকে আমাদের সিম্পল ব্লকে পরিবর্তন করে নিতে হবে। সেজন্য আমি ক্রিয়েট ব্লকে চলে যাচ্ছি এবং এইখান থেকে এটার নাম দিচ্ছে ধরেন টেস্ট ব্লক। টেস্ট ব্লক দিলাম, এরপর পিক পয়েন্ট নিয়ে নিচ্ছি আমি মিড পয়েন্টটাকে এবং এটার অবজেক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, এন্টার করে দিলাম। এরপর এখানে আমি অ্যালো এক্সপ্লোরিং এবং ওপেন ইন ব্লক এডিটর এই দুটাকে চেকড রেখে আমি ওকে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো এখন এখানে আমি নানান ধরনের এই যে জিওমেট্রিক এবং ডাইমেনশনাল কনস্ট্রেন্ট আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো ডিরেক্ট এই প্যানেল থেকে। আদারওয়াইজ আমরা কিন্তু এই ব্লক অথোরিং প্যালেট থেকেও এটা করতে পারি, যেটা এই যে এখানে আমরা পাচ্ছি কনস্ট্রেন্ট, ঠিক আছে। সো এখান থেকেও আমরা চাইলে এটা করতে পারি। ওকে, তো আমি প্রথমে একটা অ্যালাইন্ড কনস্ট্রেন্ট নিয়ে নিচ্ছি এই এখান থেকে। সো এই এই কাছাকাছি আনলে, মিড পয়েন্টে আনলে যখন আমরা এই রেড মার্কারটা দেখতে পাবো, রেড সাইনটা দেখতে পাবো, তখন এটা ক্লিক করে দেবো। আবার এই পাশে এসে যখনই এটার কাছাকাছি আসলে এই রেড সাইনটা দেখবো, তখন এটার উপর ক্লিক করে দেবো। তাহলে আমাদের D1 মানে ডিস্টেন্স 1 নামের একটা প্যারামিটার চালু হয়েছে। সো আমি এটার উপর সুবিধা মতো স্থানে এটাকে সেট করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু এটা আমার সেট হয়ে গেল। এখন চলেন আমি টেস্ট এডিটরে, এবং এখন সাথে সাথে আমি এখানে একটা গ্রিপ দেখতে যাচ্ছি। এবার আমি টেস্ট ব্লকে চলে যাই। এবার যদি আমি এই ব্লকটাকে এইটাকে সিলেক্ট করলাম এবং এটা ধরে আমি এটাকে রোটেট করে দিতে চাইলাম, তাহলে লক্ষ্য করেন আমরা যেরকম চাচ্ছি যে এই দিক বরাবর স্ট্রেচ হবে, সেটা কিন্তু হয় নাই। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হয় নাই। সো এটা করার জন্য আমাদের একটা আলাদা অ্যাকশনে যেতে হবে। সো চলুন সেটা অ্যাপ্লাই করি। এখানে আমাদের নানান ধরনের কনস্ট্রেন্ট অ্যাড করতে হবে। সো এটা আমরা আলাদা আলাদা এখান থেকে নানান ধরনের কনস্ট্রেন্ট অ্যাড নিয়ে করতেই পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি এটা দ্রুত করতে চাচ্ছি, আর সেইটা আমরা করতে পারি অটো কনস্ট্রেন্টের মাধ্যমে। সো অটো কনস্ট্রেন্টটাকে সিলেক্ট করি, পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং আমি এন্টার করে দিই। তাহলে আমি দেখতে পাবো আমার নানান ধরনের কনস্ট্রেন্ট কিন্তু এইখানটাতে অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হওয়ার পর আমি টেস্ট ব্লকে চলে যাই। এরপর আমি এটাকে সিলেক্ট করি এবং এইবার যদি আমি এই দিক বরাবর স্ট্রেচ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ধরনের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা স্ট্রেচ হচ্ছে। সো আমি ব্লকটাকে ক্লোজ করে দেই, তারপর আমি এটাকে সেভ করে দেই অ্যান্ড দেন ওকে সেভ। এরপর আমি ক্লোজ দিয়ে দিই ব্লক এডিটরটাকে, সেভ দ্য চেঞ্জ টু টেস্ট ব্লক। ওকে, চেঞ্জ করলাম। দেন এটাকে যদি আমি এবার এই দিক বরাবর স্ট্রেচ করি, তাহলে সেটা কিন্তু আমি করতেই পারতেছি। সো এইভাবে অটোক্যাডে বিভিন্ন কনস্ট্রেন্ট ব্যবহার করে আমরা ডাইনামিক ব্লক তৈরি করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাইকে অনেক ধন্যবাদ।